হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিসি গেমিং রায়হান ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে চলে এসেছি। তো ইন্দোনেশিয়া সার্ভারে আমি চলে এসেছি এজন্য যে ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু মাইস্ট্রি শপ দিয়ে দিয়েছে। তো মাইস্ট্রি শপে আমার 90% অফ দিছে। তো এজন্য কিন্তু আমি 520 ডায়মন্ড টপ আপ করছি। তো সরি, 520 ডায়মন্ড টপ আপ করি নাই, আমি ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু যে লেভেল আপ পাসটা আছে আমি ওটা মেরে নিয়েছি। তো লেভেল আপ পাসে 520 ডায়মন্ড, তো এখানে আমি পাইছি 450 ডায়মন্ড। তো আমার এখনও 29 লেভেল হয়েছে, আমার 30 লেভেল এখনও কমপ্লিট হয়নি, এর জন্য আমি 100 ডায়মন্ড কম পেয়েছি। তো বন্ধুরা, এখানে আমার শুধুমাত্র মিস্ট্রি শপে আমার 90% অফ দিছে, এজন্য আমি কিন্তু ডায়মন্ডটা টপ আপ করছি। তো 90% অফে আমি এখান থেকে অনেক কম ডায়মন্ডে অনেক কিছু পাবো। তো ভাবলাম এজন্য আমি কিন্তু লেভেল আপ পাসটা মেরে নিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে করোনা ক্যারেক্টার আছে, করোনা ক্যারেক্টার কিন্তু মাত্র 59 ডায়মন্ডে, সব কিছু আমার 90% অফ দিয়েছে। তো যেহেতু আমার এই সার্ভারে খেলা হয় না, আর এখান থেকে আমি কিন্তু অনেক অনেক রিওয়ার্ড এখন আমি তোমাদের সামনে নিয়ে নেবো, এবং তোমরা বলবে যে কেমন, মানে যে রিওয়ার্ডগুলো নিলাম কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার 90% অফ দিয়েছে, তো কপালটা অনেক ভালো, এই জন্য 90% অফ দিছে। তো 90%-এ আমি অনেক অনেক এখান থেকে রিওয়ার্ড পাবো। তো আমি জাস্ট এই ইন্দোনেশিয়া সার্ভারের আমার যে আইডিটা, আমি এখানে আমি খেলার সময় পাই না। তো যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভারে আমাকে খেলতে হয়, এই জন্য আমি এই সার্ভারে খেলার সময় পাই না। তো এই জন্য ইলাইট পাসটা আর নিবো না। তো আর যে ভাউচারগুলো আছে ভাউচারগুলো নেব, আর মেবি 2-3টা ক্যারেক্টার নিব। তো আর এখান থেকে যে সুইচ করলে পরবর্তী পেজে দেখতে পাচ্ছ তোমরা অলক ক্যারেক্টার মাত্র 59 ডায়মন্ড। তো আরও এখান থেকে আমি অনেক ভাউচার প্লাস রুম কার্ড এছাড়া কিন্তু আমি অনেক কিছু নিতে পারবো। তো এখান থেকে জাস্ট, তো এখন আমি কী কী নেব এখন তোমাদের সামনে আমি নেব, তোমরা দেখতে থাকো। এবং আমি বেশিরভাগ ভাউচারগুলোই নিব, তো ভাউচারগুলো আমার বেশি পছন্দের। তো বন্ধুরা, আমার এই যে ইমোটটা, আই হ্যাট ইউ, তো এই ইমোটটা কিন্তু আমার অনেক জোশ লাগে, তো অনেক সুন্দর লাগে এই ইমোটটা। তো জাস্ট আমি প্রথমে কিন্তু এই ইমোটটা আমি এখন নিব। তো দেখতে পাচ্ছ ইমোটটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এই ইমোটটা আমার অনেক ভালো লাগে, কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আমরা এটা এত কম ডায়মন্ডের ভিতরে আমরা পাবো না। তো এই জন্য কিন্তু, আর দেখতে পাচ্ছ যে আমি এখন ভাউচার নিব, তো কিছু আমি 12টা মতন ভাউচার নিলাম। তো আরও নেওয়া যাবে, এখানে সর্বোচ্চ 20টা মতো নেওয়া যাবে। তো কিছু ডায়মন্ড ভাউচার নিব, সব ভাউচার আস্তে আস্তে আমি নিব। তো বন্ধুরা, আমার বেশিরভাগ ভাউচারগুলো পছন্দ, আর যেহেতু আর যেগুলো এখানে আছে অত ওগুলো নেওয়া আমার পক্ষে সম্ভব না, তার কারণ আমার ডায়মন্ড কম। তো এই জন্য ডায়মন্ড কম, এই জন্য আমার এখান থেকে আর মেবি অলক ক্যারেক্টারটা তো মেবি নিতেই হবে আমার। তো আরও বন্ধুরা, এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 90% অফে কিন্তু অনেক কিছু এখানে সুন্দর 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 অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। তো ইন্দোনেশিয়া সার্ভারে যাদের অ্যাকাউন্ট আছে অবশ্যই তারা ইন্দোনেশিয়া সার্ভারে অল্প ডায়মন্ড টপ আপ করলে, এখানে মিস্ট্রি সব যেহেতু চলে এসেছে, তো অল্প ডায়মন্ড টপ আপ করলে কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কিন্তু আমি অনেক কিছু এখানে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি আরও আমার 116 ডায়মন্ড এখনও আছে। তো এখনও যে আর লল ইমোটটা আমি নিব না, তো লল ইমোটটা আমার পছন্দের ইমোট না, এই জন্য আমি লল ইমোটটা নেবো না। তো জাস্ট আমি ভাউচারগুলো নেব। তো যতই ভাউচার নিই ততই দেখতেছি যে টাইম আউট হয় না, এটা এটা মানে আনলিমিটেড না, সরি, 20টা করে এই ভাউচার। তো রুম কার্ড নিব না আরও, কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ইমোট। তো ইমোটটা আমি একটু পরে দিব। তো যাই হোক, আর আমার ডায়মন্ড হচ্ছে 76, আর এখান থেকে আমি আর কী নিব। তো যেহেতু আমার এটা খেলা হয় না, এই জন্য আমি অলক ক্যারেক্টারটা নিব না এই সার্ভারে। তো জাস্ট এই সার্ভার থেকে আমি আরও বাকি ভাউচারগুলো নিব। তো ভাউচারগুলো নিব, হ্যাঁ ভাউচার নিব। তো আরও 71 ডায়মন্ড আছে, 71 ডায়মন্ড নিয়ে আমি এখান থেকে ডায়মন্ড ভাউচার 40টা ডায়মন্ড দিয়ে আরও 8টা নিলাম, আরও 30টা আছে। তো আরও 30টা যেহেতু আছে, সেহেতু আমি সরি 35টা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কতগুলো রেওয়ার্ড এখান থেকে নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি এখান থেকে কিন্তু অনেক রেওয়ার্ড নিয়ে নিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি 400 ডায়মন্ড, যেটা আমাদের সার্ভারে 500 ডায়মন্ডে কিন্তু এই ইমোটটা তারপরেও মেলে না, পাওয়া যায় না। তো মিস্ট্রি সব আসলেও কিন্তু আমাদের সার্ভারে এই ইমোটটা দেয় না। তো বন্ধুরা, এই ইমোটটা আমি জাস্ট নিয়ে নিলাম। তো এই ইমোটটা আমার অনেক জোস ইমোট, বাট আমাদের সার্ভারে আমি এটা মেলাতে পারলাম না। তো লাক রয়্যালে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ভাউচার কতগুলো নিলাম। তো এখানে আমার যে ওয়েপান রয়্যাল ভাউচার আছে 28টা, আর
এখানে ডায়মন্ড ভাউচার আছে 28টা, ইনকিলোমিটার ভাউচার 27টা, তো আরও গোল্ড ভাউচার, সো এটা তো 7টা। তো যাই হোক, এখান থেকে আমি অনেক রিওয়ার্ড নিলাম, তো কী কী নিলাম তো আমার তো স্মরণ আসতেছে না, তো এটা আমি পরে দেখে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ইন্দোনেশিয়া সার্ভারে যাদের অ্যাকাউন্ট আছে অবশ্যই কিন্তু তারা ইন্দোনেশিয়া সার্ভারে অল্প ডায়মন্ডে বা অল্প যেভাবে ডায়মন্ড টপ আপ করা যদি সম্ভব হয় কারোর, তো অবশ্যই 200 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাবে। আর ইন্দোনেশিয়া সার্ভারে সবচেয়ে ইভেন্টের জগতে সবচেয়ে ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু বেশিরভাগ ইভেন্ট কিন্তু আমরা অল্প অনেক কম ডায়মন্ডে পাই। তো আরও টপ আপ করলে দেখতে পাচ্ছ, এখানে টপ আপ করলে কিন্তু আরও অনেক অনেক রিওয়ার্ড আমরা ফ্রিতে পেয়ে যাব ইন্দোনেশিয়া সার্ভারে। তো দেখতে পাচ্ছ এই যে টপ আপে আমি ক্লিক করলাম, তো টপ আপে ক্লিক করার পর এখান থেকে আমরা টপ আপে কী কী পাবো, তো টপ আপ করলে আমরা এই যে ক্যারেক্টার এই ক্যারেক্টারটা পেয়ে যাব। তো এছাড়া আরও কিন্তু টপ আপ ইভেন্ট ইন্দোনেশিয়া সার্ভারে আরও অনেক কিছু আছে। তো নতুন নতুন একটা টপ আপে দেখতে পাচ্ছ যে একটা সুন্দর একটা গাড়ির স্কিন দিয়েছে, তো এটা আমাদের বাংলাদেশ সার্ভারেও দিয়েছিল, আর একটা ক্যারেক্টারের স্কিন দিছে, আরও কিন্তু অনেক কিছু দিছে। হ্যাঁ, এখানে কিন্তু টপ আপ করলে আমরা অনেক কিছু মানে ইন্দোনেশিয়া সার্ভারে টপ আপ করলে অনেক রিওয়ার্ড কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো অলরেডি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি কোন উদ্দেশ্যে আজকের ভিডিওটা নিয়ে আসলাম। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য। তার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।